সেই আখিরাতের এক মুহূর্তের স্বেলে দুনিয়া সব দুঃখ ভুলে যাব, সেদিন মাজলুম আফসোস করবে আরো কেন মাজলুম হলাম না, জান্নাতটা তারও বড় হতো, শহীদের চাইতে বড় মাজলুম কে আছে? আর জান্নাতে একবার গেলে কেউ দুনিয়ায় ফিরতে চাইবে না, অথচ শহীদ একবার না দশবার ফিরতে চাইবে দুনিয়ায়, কারণ সে জানে মাজলুম হওয়ার কি মাকাম, মাজলুম হওয়ার কি ফজিলত। আরে ইবাদত করে কত দূর আগাবেন, ফেরেশতার চাইতে বেশি ইবাদত তো করতে পারবেন না। আগাবেন কি দিয়া? দুই জিনিস দিয়া, নিজের গুনার খাহেশাত আছে, নফসের ধোকা আছে, তারপর আপনি গুনা করছেন না, ফেরেশতার তো গুনা করার সামর্থ্যই নাই, আপনার সামর্থ্য আছে তো আল্লাহর ভয়ে করলেন না। দুই নম্বর, ফেরেশতার দিনের উপর চলতে কোনো বাধা নাই, কোনো জুলুমের ভয় নাই, আপনার পদে পদে বাধা, দিনের উপর যত বেশি চলবেন তত বেশি বাধা, যদি দিনের উপর চলতে কার না হন নিজের ইমানের ব্যাপারে ভয় করেন। একজন নবীও বাধামুক্ত পথ চলতে পারলেন না, একজন সাহাবিও দুনিয়াতে সুখের দিন সারা জীবন কাটাতে পারলেন না, পদে পদে বাধা, এমনকি যুগের ইমামরা পর্যন্ত বাঁচতে পারলো না। কোন ইমামের নাম বলবেন? ইমাম আবু হানিফা লাশ কি বের হয় নাই জেলখানা থেকে, কার নাম বলবেন? ইমাম মালিক তার মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে তাকে কি ঘোরানো হয় নাই মদিনার অলিতে গলিতে, আর কার নাম বলবেন আপনি? ইমাম আহমদ বিন হাম্বল আর প্রতিদিন 70-80টা ব্যথরাঘাত করতে করতে, চাবুকের আঘাত করতে করতে পিঠের চামড়াগুলোকে গোস্তগুলোকে কিমা বানিয়ে ফেলেছিল, 17,000+ আঘাত বুড়ো বয়সে তার পিঠের উপর করা হয়েছিল, কার নাম বলবেন? ইমাম সালাহসি তাকে দিনের জন্য কুয়ার মধ্যে মাসের পর মাস বছরের পর বছর ফেলে রাখা হয়েছিল, বলবেন কার নাম? ইবনু তাইমিয়ার নাম, লাশ হয়ে জেলখানা থেকে বের হয়েছিল, কো বলবেন কার নাম? মুজাদ্দিদে আলফেসানির নাম, কাসিমুল উলুমুল খাইরাত কাসিম নানুতাবির নাম, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির নাম, শেখুল আরবিউল আজম হুসাইন আহমদ মাদানির নাম, শেখুল তাফসির আহমদ আলী লাহোরির নাম, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর নাম, কার নাম বলবেন আপনি যে কোরবানি দেয় নাই জীবনে, এমন কে আসে নাই দেশে, কার নাম বলবেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন দুনিয়ায়, মরার আগের দিন পর্যন্ত কি পরিমাণ কষ্টে থেকেছেন এই সাল্লায় বসে টের পাবেন না, যারা তার পাশে ছিল সারা জীবন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন কি পরিমাণ জুলুমের মধ্যে পড়েছেন, সারা জীবন কি পরিমাণ কষ্ট করেছেন, কার নাম বলবেন? শেখুল হাদিসের নাম, মুফতি আমিনের নাম, তাদের জীবনীগুলো, তাদের যোগ্য সন্তান যারা, তাদের যোগ্য উত্তরসূরি যারা, তাদের শিষ্য যারা, ওদের কাছ থেকে গিয়ে একটা বার শুনে নেন, এদের হাজার ভাগের এক ভাগ কোরবানি যদি আপনার উপর চাপানো হতো হয়তো আপনার খুঁজে আর পাওয়া যেত না।